ঝালকাঠিতে শরতের বিদায় বেলায় শহরতলিতে ডাপর বিসিক শিল্পনগরী বিনোদন প্রিয় মানুষের সমাগমে মুখরিত হচ্ছে। ঝালকাঠি জেলায় বিনোদনের মতো আকর্ষণীয় পার্ক বা অন্য কোনো স্পট না থাকায় প্রাকৃতিকভাবে জন্ম নেয়া বিসিক এলাকায় কাশবনকেই বিনোদনের স্পট হিসেবে বেছে নিয়েছে মানুষ। দুমাস ধরে বিসিক শিল্পনগরী এলাকায় অব্যবহৃত জায়গায় কাশবনের ফুল ফুটার পর থেকেই সব বয়সী মানুষকে আকর্ষণ করেছে। সপ্তাহের শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসেন এবং ঘুরে বেরিয়ে যান। কাশফুল শ্বেত ও শুভ্রতার প্রতীক হলেও এক শ্রেণীর তরুণ তরুণীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত উচ্ছ্বাসের কারণে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এখানে আসা বিনোদন প্রিয় মানুষ দাবি করেছে, ঝালকাঠিতে দর্শনীয় আকর্ষণ করা একটি পার্ক নির্মাণ করা হলে মানুষের বিনোদন সংকট লাঘব হতে পারে। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে দেখে। আল্লাহ রহমতের একটা ফুল, কাশফুল হয়েছে, সবাই এখানে তো ফ্যামিলি সহ আমরা ঘুরতে এসেছি। কোনো জায়গা নেই তো এই বিসিক শিল্পনগরী, এখানে মনোরম একটু পরিবেশ আছে, কাশফুল চারদিক থেকে ঘেরা, অনেক সুন্দর। তো এখানে একটু সময় কাটানোর জন্য, পরিবার পরিজন নিয়ে একটু উপভোগ করার জন্য। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।